ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদে আর্চ স্টিল সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। নির্মাণে খরচ হচ্ছে প্রায় 3,000 কোটি টাকা। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করে ফেলা যায়। নির্মাণ ব্যয় যেমন কম, তেমনই খুব বেশি খরচ নেই রক্ষণাবেক্ষণেও। নির্মাণ পদ্ধতি কিছুটা জটিল হলেও নিরাপদ ও টেকসই অবকাঠামো হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত আর্চ স্টিল সেতু। বাংলাদেশে প্রথমবারের মতো নির্মাণ হতে যাচ্ছে এ ধরনের সেতু। এর মধ্যে সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে $260 মিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। দেখতে ঠিক ধনুকের মতো, কাঠামোর সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে আর্চ ব্রিজ। দৃষ্টিনন্দন আর্চ সেতুগুলো যেমন নিরাপদ, তেমন টেকসই বটে, পরিবেশের জন্য কম ক্ষতিকর। লম্বা স্পেন ব্যবহার করায় দুই পিয়ারের মধ্যে দূরত্ব থাকে বেশি, ফলে সেতুর নিচ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলতে পারে নির্বিঘ্নে। নদীমাতৃক বাংলাদেশে সেতু নির্মাণের জন্য আর্চ স্টিল পদ্ধতিকে সবচেয়ে আদর্শ বলছেন বিশেষজ্ঞরা। সেতু নির্মাণে বাংলাদেশে আর্চ স্টিল পদ্ধতিটি নতুন হলেও আর্চ পদ্ধতিটি নতুন নয়। ঢাকার হাতিরঝিল ও পূর্বাচলে আর্চ পদ্ধতিতে একাধিক কংক্রিটের সেতু নির্মিত হয়েছে। আর্চ সেতুর সবচেয়ে বড় সুবিধা হল এতে লম্বা স্প্যান ব্যবহার করা যায়, এজন্য সেতুর খুঁটির সংখ্যা কম প্রয়োজন হয়। 2 খুঁটির মধ্যে বড় বড় নৌযান চলাচলের উপযোগী করে দূরত্ব রাখা সম্ভব হয়। আর আর্চ স্টিল সেতু হয় তুলনামূলক হালকা, ফলে এটি দ্রুততম সময়ের মধ্যে এবং কম খরচে নির্মাণ করা যায়। পাশাপাশি এই ধরনের সেতু দৃষ্টিনন্দন হয়। বাংলাদেশে বহুল ব্যবহৃত প্রি স্ট্রেস আই গার্ডার বা বক্স গার্ডার সেতুর চেয়ে আর্চ স্টিল সেতু নির্মাণ পদ্ধতি কিছুটা জটিল। এ ধরনের সেতু নির্মাণে অনেক অভিজ্ঞ প্রকৌশলী ও ঠিকাদারের প্রয়োজন হয়, ফলে শুরুর দিকে এ ধরনের সেতু নির্মাণ ব্যয় বেশি হয়ে যায়। বাংলাদেশে যত বেশি আর্চ স্টিল সেতু নির্মাণ হবে, তত বেশি সংশ্লিষ্ট অভিজ্ঞ ঠিকাদার ও প্রকৌশলী তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সেতু নির্মাণ ব্যয়ও অনেকাংশে কমে আসবে। ময়মনসিংহের কেওয়াতখালীতে নির্মাণের উদ্যোগ নিয়ে বাংলাদেশের প্রথম আর্চ স্টিল সেতুটির দৈর্ঘ্য 320 মিটার। এর সঙ্গে একাধিক ওভারপাস এবং ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেন সহ 6 কিলোমিটারের বেশি 4 লেন মহাসড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই প্রকল্পে ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় 2,800 কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন, কেওয়াতখালী সেতুর সুপার স্ট্রাকচার স্থাপনের জন্য বড় ব্লক বা ছোট ব্লক পদ্ধতি ব্যবহার করা হবে। পিয়ারের সংখ্যা হবে 2টি, 2টি পিয়ারই হবে নদীর 2 তীরে। নদীর তীর এলাকা কর্দমাক্ত হওয়ায় পিয়ার নির্মাণে ব্যবহার করা হবে কফার ড্যাম পদ্ধতি। এই পিয়ারের উপর একটি স্প্যান বসানো হবে, স্প্যানটির দৈর্ঘ্য হবে 180 মিটার। কেওয়াতখালী সেতুটির নির্মাণের সব মিলিয়ে খরচ হতে পারে $366.9 মিলিয়ন। এর মধ্যে $260 মিলিয়ন ঋণ এর মধ্যে অনুমোদন করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক। বাকি $106.9 মিলিয়ন সংস্থান করতে হবে বাংলাদেশকে। সেতুটি নির্মাণ করতে সব মিলিয়ে 4.5 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রস্তাবিত বাস্তবায়ন কাল ধরা হয়েছে চলতি বছরের মার্চ থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত। সেতুটি নির্মিত হলে তা ময়মনসিংহ শহরে যানজট কমানোর পাশাপাশি ঢাকা ময়মনসিংহ ভারত সীমান্ত করিডোরের অংশ হবে, স্থানীয় ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখবে। নির্মিতব্য সেতুটির অবস্থান ময়মনসিংহ শহরের ঠিক পাশেই। শহরের পাশে একটি দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি এটি হতে যাচ্ছে নতুন প্রযুক্তির সেতু। ভবিষ্যতে এ ধরনের আরও সেতু নির্মাণের ক্ষেত্রে এই প্রকল্পটি অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।